লোভিও আছে, আমি জাকারিয়া। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আর তোমরা সবাই জানো আমি একটা রিলেশন করছিলাম, তো যারা না জানো তাগ উদ্দেশ্যে আরেকবার বলতেছি, আমি একটা রিলেশন করছিলাম 4 বছর। তো মায়াটার বিয়ে হয়ে গেছে, পরে আমি অনেক কষ্ট পাইছি। তারপরে ইউটিউবে আর ফেসবুকে বেশি সময় দিছি। এরপরে একটা সময় দেখলাম ফেসবুকে যে অনেকেই বাহিরের মেয়েগুলোকে রিলেশন করে, মেয়েরা তারপরে ভালোবাসার টানে বাংলাদেশে আইসা পড়ে। তো আমিও ভাবছি যে ওই রকম ভাবে যে আমিও কারোর লগে একটা রিলেশন করি, বাহিরে ভালোবেসে আইসা পড়বো। পরে দেখলাম যে ভাই, যে রিলেশন করমু করলে তো করাই যায়, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যে মাইয়াগুলো আছে এগো কি হইব, তারা তো নিরুপায় হয়ে আসবো পরে যদি সবাই বাহিরের তে মাইয়া আইনা রিলেশন করে। তো এই দিকে আবার চিন্তা করে আমি ব্যাক করছি, ব্যাক করে বাংলাদেশের আরেকটা মেয়ে আমার পছন্দ করছে, দেখে আমি রিলেশনে যামু, ঠিক আছে। কিন্তু ভাই, মায়ার লাগে রিলেশন করুম, মায়া আমার ফেসবুকে দেখা পছন্দ করছে, কথা হয়েছে 3-4 মাস কথা হওয়ার পরে দেখা করতে চাইছে। একদিন গেছি সামনে, মাইয়া আমারে আতে তালি দেয়া গে কি আমারে ভালোবাসা দিবি না, বুঝছেন তো কোনটা 3 নাম্বারটা ভাই। তা আমি তো দেখে মনে করেন যে পুরো বোধাই হয়ে গেছে। এরপর থেকে আমি আর রিলেশনের নামই লইনি, ঠিক আছে, আমার দিয়ে রিলেশন হইব না, ঠিক আছে। তো মনে করেন যে ভাই বুঝা হইন না রিলেশন করতে হইব, আর আগে থেকে মনে করেন ভাই আমি ভালো আছি, এই আত্মালি তুলি দিয়া যদি কয় তাহলে তো চলবো না, ঠিক আছে না। তো সবাই ভালো থাকবেন আর এটা দেখবেন।